আপনি এই ভিডিওটা অফেন করার জন্য আপনাকে ধন্যবাদ যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে লাইক দিবেন আর যদি কিছু শিখতে না পারেন তাহলে ডিসলাইক দিবেন তাহলে আমার ভিডিওটা তৈরি করে অর্থাৎ আমি আমার ভিডিওটা রেসপন্স পাব তো আমি আজকে আপনাকে বলবো যে একটি বার্ভ এর রুফ অর্থাৎ ফাংশন অফ বার্ফ একটা বার্ফ থেকে বা একটা বাক্য থেকে আমরা অনেকগুলা ট্যান্স এবং ভার্ভের যে পরিবর্তন যাতে সহজে ধরতে পারি এর ক্ষেত্রে আমাদের কতটুক সহজ হবে যে আমরা একটা ভার্ভ চিহ্নিত করতে তো আমি আপনাকে একটা বাক্য থেকে আপনাকে আমি অনেকগুলা বাক্যের রূপ পরিবর্তন করে দেখাবো তো একটি বাক্য পরিবর্তন করা খুব সহজ যদি আপনি একটি ভার্ভের আপনার যে নিয়ম বা ধারাবাহিকতাগুলো আছে এগুলো রক্ষ করেন সাধারণত আমি একটা বাক্য থেকে আমি আপনাকে সম্পূর্ণ পরিবর্তনটা দেখাবো তবে খেয়াল রাখতে হবে যে এখানে আমার যে পরিবর্তনটা হবে অর্থাৎ টেন্স বা ক্রিয়া সম্পর্কে আপনারা ধারণা পাবেন তবে লক্ষ্য করবেন প্রত্যেকটা বাক্যের মধ্যে একটি করে বি বিবার্ফ বা মরাল বার্ভ আছে আবার বি বার্ব বা মরাল বার্ভ নাও থাকতে পারে এবং বারবার পাস্ট পার্টিসিপাল ফ্রম হতে পারে এবং অ্যাপার্মেটিভ অথবা নেগেটিভে থাকতে পারে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে বারবার যে পরিবর্তনটা সেটা কিভাবে এসেছে তো দেখেন প্রথমে আমি এখানে আপনাকে এক নাম্বার একটা দেখাচ্ছি যেমন প্রথম আমার শব্দটা আমি নিয়েছি আমি খেলি এই আমি খেলি থেকে আমি আমি সবগুলা বারবারের যে রুলস ঠিক এখানে এভাবে পরিবর্তন হয়ে যাবে তো দেখেন লেখি লিখেছি আমি খেলি আই প্লে আমি খেলি না আই ডু নট প্লে হয়তো সবার কাছে এগুলো একবার সহজ মনে হচ্ছে যে আমি তো আমার তো এগুলা ক্লাস ওয়ান টু থেকে পড়ে আসছি তো জাস্ট পরিবর্তনটা আপনি এখানে দেখেন যে কীভাবে যে একটা বাফ থেকে সম্পূর্ণ পরিবর্তনটা হয়ে থাকে আমার কথা হচ্ছে ছন্দের সাথে যা যদি আনন্দের সাথে দুষ্টমের সাথে আমরা যেটা শিখবো সেটা আমাদের মনে সারা জীবন থাকবে তো আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি দেখাচ্ছি আপনার মনোযোগ সহকারে একটু খেয়াল করুন দেখেন আমি বলেছি কি আমি খেলি আই প্লে আমি খেলি না আই নট প্লে এখানে খেয়াল করেন এখানে প্লে এর পরবর্তীতে যখন খেলি না শুধু ডোনটটা কিন্তু যোগ হয়েছে এই ধারাবাহিকতাগুলো খেয়াল করলে বার্বের যে অক্জেলির যা আমরা সাধারণ সাধারণত আমরা অপারেটর হিসেবে বলে থাকি অর্থাৎ চব্বিশটা অপারেটর অ্যামেজ আর আর এ যে অপারেটরগুলো আছে এই অপারেটরগুলা এই অপারটা যে পরিবর্তন সেগুলো বা মরাল বার্ভ হিসেবে আমরা সাধারণত অনেকেই চিনে থাকি তাহলে দেখেন তিন নাম্বারটা হচ্ছে আমি খেলেছি। আমি খেলছি আই এম প্লেইং এখানে এম আছে আর বার্বের সাথে আইএনজি আছে তাহলে এম আর ভার্ভের সাথে আইএনজি দ্বারা আমরা বুঝতে পারি সাবজেক্ট অক্জেলারি ভার্ভ এবং বার্বের সাথে আইএনজি তার মানে এটা আমরা ধরতে পারি প্রেজেন্ট ক প্রত্যেকটা ভার্ভ এবং ভার্ভের মধ্যে যে অক্জেলারি ভার্ভ যোগ হয়ে সেন্টেন্সটা তৈরি করে সেগুলো আপনারা খেয়াল করবেন চার নাম্বারটা হচ্ছে আমি খেলেছি আই হ্যাভ প্লেড আমি এক ঘন্টা খেলেছি আই হ্যাভ বিন প্লেইং ফর ওয়ান আওয়ার তো দেখেন এখানে যে পরিবর্তনটা চার নাম্বারটা হচ্ছে হ্যাভ বারবের সাথে ইডি আর পাঁচ নাম্বারটা হচ্ছে হ্যাভ বিন বারবার সাথে আই এগুলো সাধারণত আমাদের টেন্স যদি আপনাদের টেন্সের রুলস মুখস্থ করতে সমস্যা হয় তাহলে জাস্ট আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি সহজ অর্থাৎ ছড়ার মাধ্যমে যেভাবে টেন্সগুলো মনে রাখে সেগুলো আমি আপনাকে বলবো কারণ ছন্দের মধ্যে বা আনন্দের সাথে যেগুলো পড়া হয়ে থাকে এগুলো অনেক দিন যাবৎ মনে থাকে যেমন আমি টেন্সের রুলসগুলো আমি ছন্দের মাধ্যমে বা সহজ যে সিস্টেমটা যাতে যখন কোনো সেন্টেন্স দেখলে আমি বুঝতে পারি সেভাবে আমি কিন্তু এই টেন্সের রুলসগুলো মুখস্থ করেছি ছয় নাম্বারটা খেয়াল করুন আমি খেলেছিলাম আই প্লেড নেক্সট আমি খেলিনি আই ডিড নট প্লেড এখানে ডিড নট খেয়াল রাখবেন ফার্স্ট টেন্সের মধ্যে পড়ছে আমি খেলিতেছিলাম আই ওয়াজ প্লেইং আমি তোমার আগে খেলেছিলাম আই হ্যাড বিন প্লেড বিফোর ইউর প্লেড আমি এক ঘন্টা ধরে খেলেছিলাম আই হ্যাভ বিন প্লেইং ফর ওয়ান আওয়ার আমি খেলবো আই সেল প্লে আমি খেলতে থাকবো আই সেল বি প্লেইং প্রথমটা হচ্ছে আমাদের পেজেন্ট পেজেন রুলস দেন হচ্ছে ফাস্ট টেন্সের রুলস এবং পরবর্তী হচ্ছে ফিউচার টেন্সগুলো আসছে দেখেন তেরো নাম্বারে বলা হচ্ছে আমি তোমার আগে খেলবো আই সেল হ্যাভ প্লেড বিফোর ইউর প্লে আমি এক ঘন্টা খেলবো আই শিল হ্যাভ বিন প্লেইং ফর ওয়ান আওয়ার আমি পনেরো নাম্বারে হচ্ছে আমাকে খেলানো হয় আই এম প্লেড আমাকে খেলানো হচ্ছে আই এম প্লেইং ষোলো নাম্বারটা হচ্ছে আমাকে খেলানো হচ্ছে আই এম বিং প্লেড সতেরো হচ্ছে আমাকে খেলানো হয়েছে আই হ্যাভ বিন প্লেড আঠারো হচ্ছে আমাকে খেলানো হয়েছিল আই ওয়াজ প্লেড এই যে পরিবর্তনটা দেখেন শুধু মাঝে দিয়ে অক্সেলের বার সেটা আপনার অর্থটাকে বাক্যটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিচ্ছে যেমন আমার বাংলাতে ক্রিয়ার কাল হিসেবে পড়ে থাকি নেক্সট হচ্ছে উনিশ নাম্বার দেখেন আমাকে খেলানো হচ্ছিল আই ওয়াজ বিং প্লেড আমাকে খেলানো হবে আই সেল বি প্লেড এখানে প্লে হচ্ছে খেলা করা আর খেলানো হচ্ছে মেক টু প্লে একুশটা একুশ নাম্বারটা হচ্ছে আমাকে খেলতে হয় আই এম টু প্লে আমাকে খেলতে হবে একুশেরটা হচ্ছে একুশ নাম্বারটা হচ্ছে হয় আর বাইশ নাম্বারটা হচ্ছে হবে দেখেন সম্পূর্ণ পরিবর্তন আই এম টু প্লে আর এখানে আই হ্যাভ টু প্লে হয় আর হবে আমাকে খেলতে হবে না আই ডু নট হ্যাভ টু প্লে নেক্সট চব্বিশ নাম্বারটা হচ্ছে আমাকে খেলতে হয়েছিল আই হ্যাভ টু প্লে আর পঁচিশ নাম্বারটা হচ্ছে আমাকে খেলতে হয়নি আই ডিড নট হ্যাভ টু প্লে তো বন্ধুরা আমি জাস্ট এখানে পঁচিশটা বাক্য তোমাদেরকে দেখালাম অর্থাৎ একটা ভার্ব থেকে অনেকগুলা যে পরিবর্তন হয় টেন্স বা রুলসের এবং এগুলার ক্ষেত্রে অক্জালের ভার বা মোডাল ভার্বগুলা যে সাহায্য করে সম্পূর্ণ বাক্যটাকে পরিবর্তন করে দেয় সেটা আমি আপনাদের দেখালাম ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আরও কতগুলো বার্বের রুলস মোতাবেক কিছু সেন্টেন্স তৈরি করে দিতে তবে হ্যাঁ এখানে আমি আপনাদেরকে একটা বার্ফ থেকে অর্থাৎ ফাংশন যে পরিবর্তনটা সেটা আমি আপনাকে দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন